নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার আর আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের একটি নতুন গল্প শোনাতে। আমাদের আজকের গল্পের নাম মুক্তি, লেখক অভিষেক সুর। তবে প্রত্যেকবারের মতো গল্প শোনানোর আগে আমি আপনাদের আবার করে বলে দিতে চাই যে গল্প শোনার সাথে সাথে আপনারা কিন্তু গল্প লিখে পাঠাতেও ভুলবেন না। আর যার গল্প হবে মাসের সেরা গল্প, সেই গল্পের লেখকের কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার। তাহলে দেরি না করে কাগজ কলম নিয়ে গল্প লেখা শুরু করুন, আর পাঁচমিশালির গল্প @gmail.com মেল করে দিন। তবে মেল করবার আগে ডিসক্রিপশন বক্স থেকে খুব ভালো করে আমাদের ইমেল আইডিটা কিন্তু দেখে নিতে ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের গল্প মুক্তি। জেলখানার মোটা কালো দেওয়ালটার গায়ে ভর দিয়ে ওই ছোট্ট ফাটলটার দিকে এক মনে চেয়ে রয়েছে ভূপতি। শরতের নীল আকাশ দেখা যাচ্ছে, আর তাতে ফুটকির মতো কিছু চিল উড়ছে। এই তো আর কিছুক্ষণ মাত্র, তারপর ও যোগ দেবে স্বচ্ছ আকাশ মেখে উড়ে বেড়ানো ওই পাখিগুলোর দলে। দু ডানা ছড়িয়ে স্বাদ নেবে মুক্তির স্বাদ। সারা শরীর জুড়ে প্রচণ্ড টনটন করছে, একেবারে বিষ ব্যথা, বিশেষ করে কাঁধটা ভীষণ ব্যথা করছে। মাথার কাছটায় বেশ অনেকখানি রক্ত জমাট বেঁধে রয়েছে, ডান হাতটাও ফুলে একেবারে ঢোল, কবজিটা সম্ভবত দু টুকরো হয়েছে। এত কিছুর পরেও এক অনাবিল স্মিত হাসি ছড়িয়ে রয়েছে বছর 21-এর ভূপতির মুখে। আসন্ন স্বাধীনতা, আসন্ন এক মুক্তির হাসি। সালটা 1913। ভারতীয় উপমহাদেশে জুড়ে তখন ব্রিটিশ সিংহের দাপট। একদিকে অনাহার, দুর্ভিক্ষ, রোগ, মহামারী, তো অন্যদিকে লুটপাট, খুন খারাপি আর বিশ্বাসঘাতকদের বেড়া জালে জর্জরিত ও ক্ষতবিক্ষত গোটা দেশ। তবু এরই মধ্যে মাঝে মাঝে কোথাও না কোথাও দপ করে জ্বলে ওঠে বিদ্রোহের মশাল। নিজের স্বদেশভূমি রক্ষার স্বার্থে ঝাঁপিয়ে পড়ে তরুণ দামাল রক্তরা। যদিও ব্রিটিশদের তুলনায় অনেকখানি নিম্নমানের অস্ত্রাদির ব্যবহার, একতার অভাব এবং বিশ্বাসঘাতকতার মতো নানাবিধ কারণবশত বেশিক্ষণ তারা টিকে থাকতে পারে না। উপরন্তু 57-র সেই দেশব্যাপী মহাবিদ্রোহের পর পূর্বের চেয়ে এখন অনেক বেশি সতর্ক ও হিংস্র হয়ে উঠেছে এই শ্বেতাঙ্গ বর্বরেরা। অধিকাংশ ক্ষেত্রেই বিপ্লবীরা মারা যেত গুলির আঘাতে। দুর্ভাগ্যক্রমে যারা আহত অবস্থায় বেঁচে থাকত তাদের ওপর চলত পুলিশের অমানসিক নির্যাতন। হয় ঝুলিয়ে দেওয়া হতো ফাঁসি কাছে, নয়তো তোপের মুখে বেঁধে ঝলসে দেওয়া হতো। আর তার চেয়েও অভাগাদের হতো কালাপানি, বা বলা ভালো জীবন্ত মৃত্যু। তবে শক্তি ও বন্দুকের ক্ষমতায় বিদ্রোহগুলো শেষ অবধি দমালেও সরকার জানত যে সেগুলোর প্রভাব কতখানি গভীর ও সুদূর প্রসারিত হতে পারে। ভয়াবহ দাবানলের মতো বিপ্লবের সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে পরগনার পর পরগনা, গ্রামের পর গ্রাম। একটি প্রাণ মাটিতে লুটিয়ে পড়তে না পড়তেই রক্তবীজের মতো ঝাঁপিয়ে পড়ে আরও 100 জন। বোধহয় এটাই ভারতবর্ষের এই মৃত্তিকা, নদী, নালা, পাহাড়, পর্বতে সমৃদ্ধ জলবায়ুর সবচেয়ে বড় গুণ। আসমুদ্রে হিমাচল এই বঙ্গভূমিও ছিল ব্রিটিশ বিরোধী প্রতিরোধ ও বিদ্রোহগুলোর এক প্রধান পীঠস্থান। যুগে যুগে এই মাটিতে জন্মগ্রহণ করেছে অসংখ্য বীরেরা, স্বাধীনতার কাছে যাদের প্রাণের মূল্য ছিল অতি তুচ্ছ। তাড়াতাড়ি হাত চালাও সব, আকাশের ভাবগতিক ভালো নয়, যখন তখন বৃষ্টি নামতে পারে, আর নামলেই এতদিনের সমস্ত পরিশ্রম মাটি। পূবের আকাশের দিকে চোখ রেখে বলে ওঠে ভূপতি, আজ 3 তারিখ সবে, এখনো পুরো আষাঢ়, তারপর শ্রাবণ বাকি, সামনে দীর্ঘ বর্ষাকাল। তা
এবার নাকি তা আরও বেশি টানতে পারে। তাই আগেভাগে অন্তত বারুদ আর ফায়ার আর্মসগুলো শুকনো জায়গায় মজুত করতে না পারলে সমূহ বিপদ। এই খালবিলের দেশে বর্ষা দুর্ভোগ কম নয়। বন্যা, প্লাবন, ফসলের পচন, ম্যালেরিয়া, সাপের উপদ্রব ও হিংস্র বন্য প্রাণী তো আছেই। তার উপর আবার যদি ইংরেজদের অত্যাচার চলে, তবে এই মরশুমেই বোধহয় গোটা জনপদ নিশ্চিহ্ন হতে হয়ে যাবে। ওই লাঠি আর টিনের তরোয়াল নিয়ে তো আর ব্রিটিশদের মোকাবিলা করা যায় না, তাই গুলির জবাব পাল্টা গুলি দেওয়ার জন্য এসব তোড়জোড়। জায়গাটা গভীর অরণ্যের কোল ঘেঁষা এক ভগ্নপ্রায় কালী মন্দির। কয়েকদিন আগে এটির খোঁজ নিয়ে আসে নাসের। আজ থেকে প্রায় 250 বছর আগে অর্থাৎ মোগলদের সময় প্রতিষ্ঠিত হয় এই মন্দির, এবং এটির প্রতিষ্ঠা করেন খোদ তখনকার এক দুর্দণ্ড প্রতাপ ডাকাত অভয়চরণ। পূজা পাঠের পাশাপাশি নিয়মিত ছিল বলি দেওয়ার প্রথা। এরপর ভাগীরথী দিয়ে বয়ে যায় অনেক জল। এদেশে ব্রিটিশদের আগমনের সাথে ধীরে ধীরে ঘোঁচে ডাকাত আর ঠগিদের পাঠ। আর অসংখ্য ইমারতের মতো এই কালিকা মন্দিরও হারিয়ে যেতে থাকে কালের গর্ভে। বছর তিনেক হলো এই দলটার হাল ধরেছে ভূপতি। তার আগে ওর দাদা ভূপাল ছিল এ দলের সর্দার। যদিও সর্দার ছিল নামেই, আদপে ছিল বড় দাদার মতো। তাই সেবার বর্ষায় পুলিশের গুলিতে যখন ঝাঁঝরা হয়ে যায় ভূপালের দেহ, গোটা দলটা হঠাৎ করেই যেন অভিভাবকহীন হয়ে পড়ে। সেদিন বছর 18-র ভূপতিকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদেছিল ওর বিধবা মা, বৌদি, এমনকি ছোট্ট ভুবনও। বারবার করে বলেছিল যে ওর বাবা বা দাদার মতো ও যেন এইসব বিপ্লব টিপ্লবে যোগ না দেয়। বারবার শুধু মনে করিয়ে দিয়েছিল যে গোটা পরিবারটা ওর ওপরই নির্ভরশীল। সকলের মুখ চেয়ে কিছু না বললেও মনে মনে নিজের কর্তব্যটুকু ঠিক করে নিয়েছিল ভূপতি। এরপর অতি গোপনে শুরু হয়েছিল কাজ। কয়েক মাসের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যাওয়া গোটা দলটাকে ধীরে ধীরে ফের একত্রিত করেছিল। ফায়ার আর্মস লুণ্ঠন, সরকারি দপ্তরে বোমা নিক্ষেপ, অত্যাচারী নীলকর সাহেব ওয়াটসন হত্যা ইত্যাদির মতো নানান অভিযানে দলকে নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমাণ করেছিল ভূপতি। শুধু তাই নয়, আশপাশের এলাকার বেশ কয়েকটা সমিতি ও বিপ্লবী সংগঠনগুলোকে অস্ত্র যোগান দিত ওরা। কিন্তু সময় বদলাচ্ছে, ধীরে ধীরে আরও উত্তাল হয়ে উঠছে গোটা উপমহাদেশ। গত কয়েক মাসে আশেপাশের এলাকার প্রায় 7-7টা বিপ্লবী দলকে একেবারে সমূলে নির্মল করে দিয়েছে সরকার। হাওয়া গরম দেখে মা, বৌদি আর ভুবনকে ওর দিদির কাছে পাটনায় একরকম জোর করেই পাঠিয়ে দেয় ভূপতি। এরপর ওরাও সে জায়গা ছেড়ে এসে আশ্রয় নেয় বর্ধমানের কাছে এই গহীন অরণ্যে। ভগবানের অশেষ কৃপায় এখনও ওদের দলের কথা জানতে পারেনি গোরারা, না হলে এতদিনে হয়তো ওদেরও ক্ষতবিক্ষত লাশও ভেসে উঠত বুড়িগঙ্গার জলে। হয়ে গেছে দাদা, মন্দিরের চাতালে বসে এসব নানান ভাবনার অতলে ডুবেছিল ভূপতি। কেশবের কথায় সংবিত ফিরল ওর। স্লেট রঙের আকাশের দিকে চারদিকে বেয়ে তখন দ্রুত ঘনিয়ে আসছে এক তরল অন্ধকার। গায়ে কাঁটা ধরানো এক ঠান্ডা বাতাস দিচ্ছে। কাছে পিঠে কোথাও একটা বাজ পড়ল হঠাৎ। বড় বড় ফোঁটায় শুরু হলো বৃষ্টি, শুরু হলো বঙ্গে বর্ষা। বড় কাজের এই কেশব নামের ছেলেটা, ওদের দলের কনিষ্ঠতম। সেবার রাতের আঁধারে বাড়ি ফেরার পথে ভূপতি ওকে রেখে দেখেছিল। ধানক্ষেতের ধারে উপুর হয়ে পড়েছিল ছেলেটা। গায়ে অজস্র কাঁটা ছেঁড়া আর বাঁ পায়ের গোড়ালির ঠিক উপরে একটা গুলির দাগ ছিল। ঠোঁটের কাছটায় রক্ত শুকিয়ে গিয়ে কালশিটে পড়ে গিয়েছিল। নাকের কাছে আঙুল ঠেকিয়ে দেখেছিল ভূপতি, শ্বাস চলছে, বেঁচে আছে। তার মানে ছেলেটাকে দেখে ভারী মায়া হয়েছিল ওর। আহারে বেচারা,
কাঁধে তুলে বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে দিন দশেকের মধ্যে সারিয়ে তুলেছিল ওকে। কেশবও তেমন, যেমন সকল কাজে পারদর্শী তেমনি ওর ন্যাওটা। ছেলেটার গ্রামের বাড়ি নদিয়াতে, তিন কুলে আর তেমন কেউ নেই। বাপ মা গত হওয়ার পর সেখানকার এক বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হয়। গেলবার পুলিশের সঙ্গে শেষ লড়াইয়ে কোনো মতে প্রাণটুকু নিয়ে নাকি পালিয়ে বাঁচে। কেশবকে যখন নিজেদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভূপতি, তখন প্রবল আপত্তি তুলেছিল নাসের। চেনো না জানো না, কেমন কেন এমন একখানা অজানা পোলারে দলের ভিতর নিতেছ? বেকার ঝামেলা বাড়াইয়া লাভ কি? যদিও ওসব কথায় কোনো রকম কর্ণপাত করেনি ভূপতি, কারণ কেশবের চোখেও দেখেছিল স্বদেশ প্রেম, এক বিপ্লবের আগুন। শাসকের কালো হাত গুঁড়িয়ে দেওয়ার জন্য এইভাবেই তো দেশের যুবশক্তিকে এগিয়ে আসা উচিত। আর কেশবও নিজেকে প্রমাণ করে চলত প্রতি পদে, নিজের দক্ষতায় ও বুঝে দিত কেন ও এই দলে থাকার যোগ্য। এই যেমন সেবারে অস্ত্রাগার লুণ্ঠনটা, ওটা তো কেশবের জন্যই বলতে গেলে একেবারে নির্বিঘ্নে সফল হলো। প্রায় দিন ছয়েক পর অবশেষে আজ সূর্যের মুখ দেখল সবাই। এক নাগারে বৃষ্টি হয়েছে এতদিন, খানিকের স্বল্প বিরতি, তারপর ফের রিমঝিম শব্দ তুলে জল ঢালত আকাশ। ছানার মতো ফাটা ফাটা মেঘেদের আড়াল থেকে উঁকি মারছে নীল রং। জলে ধোয়া পাতাদের গায়ে লেগে চিকচিক করছে বিকেল রোদ। মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো ভূপতি নারায়ণ। কাল যদি সব দিক ভালো থাকে আর শুকনো থাকে প্রকৃতি, তবে আর বেশি দেরি না করে কালই সদল বলে ওরা বীরভূম অভিমুখে রওনা হবে। এরপর বর্ষাকালটা পার করে ওখান থেকে যাবে পূর্ণিয়া। শ্যাওলা ধরা স্যাঁতস্যাঁতে চাতালটার এক কোণে বসেছিল নাসের। কাল থেকে কেমন যেন অস্থির দেখাচ্ছে ছেলেটাকে। শরীর টরীর খারাপ লাগছে নাকি? আরে কি ভাবছো নাসের মিয়া, বেগমের কথা নাকি? খানিক হেসে নাসিরের পাশে গিয়ে বসল ভূপতি। কিন্তু তাতে কোনো রকম ভ্রুক্ষেপ করল না ও, বরং সেই একই বিহ্বল দৃষ্টিতে চেয়ে রয়েছে দূরের গাছগুলোর দিকে। এবার ওর কাঁধ দুটো ঈষৎ ঝাঁঝাল ভূপতি। কি হয়েছে ভায়া, এমন অদ্ভুতভাবে সেই দুপুর থেকে কি দেখছিস? কাল থেকে লক্ষ্য করছি বড্ড চঞ্চল ঠেকছে তোকে। কি হয়েছে বলবি তো, নাকি আমাকেও বলবি না? কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক সেই সময় দুটো মৃত খরগোশ বল্লমের ডগায় ঝুলিয়ে জঙ্গলের ভেতর থেকে এগিয়ে এলো কেশব। তা দেখে হঠাৎ ধনুক থেকে বের হওয়া তীরের মতো গিয়ে ওর ফতুয়াটা চেপে ধরল নাসের। গম্ভীর স্বরে গর্জে উঠল, বল স্বরের বাচ্চা, কাল রাইতে কোথায় গেছিলি তুই? রোজ রাত হইলে কোথায় যাস তুই? বল শালা, না হলে এখানেই জিন্দা করবো তুই, কবর দিব তোর। নাসিরের এই রুদ্র রূপ দেখে চমকে ওঠে ভূপতি, চমকে ওঠে রুবেল, কানাই, নিতাই সহ দলের বাকিরা। এক লাফে উঠে গিয়ে দুজনকে দূরে সরায় রুবেল। এ কি করতেছ নাসির, হঠাৎ করে কেশব টেনে মারতে উঠলা কেন? খেপছ নাকি? হ খেপছি তো বটেই, আমি হলাম গিয়ে খেপা, আর তোমরা সব চালাক চতুর মানুষ তাই না? তা রোজ রাত হইলে সবাই ঘুমায় পড়লেই পোলাটা যে গুটি গুটি বায় বাইর হয়, এত বৃষ্টির মধ্যেও যে রোজ বাইর হতো সে খেয়াল রাখছো কেউ? ঘুমাতা তো সব পড়ে পড়ে, তাই এবার জিঙাও কুত্তার দাঁড়ে কোন মহৎ কাজ করে ও রোজ। দূরে দাঁড়িয়ে থাকা কেশবের তখন হাঁটু কাঁপছে। নাসিরের এই আকস্মিক আচরণে বোধহয় বড্ড ভয় পেয়েছে ছেলেটা। এবার উঠে দাঁড়ালো ভূপতি, নাসিরকে শান্ত হতে বলে কেশবের কাছে গেল। এরপর নরম অথচ স্থির গলায় জিজ্ঞাসা করল, নাসির যা যা বলল তা কি সত্যি কেশব? হ্যাঁ দাদাবাবু, সব সত্যি। তবে বিশ্বাস করুন, আমি কোনো অপকর্ম করি না। আসলে মা বেঁচে থাকতে রোজ মায়ের পাশে শুতাম কি না, আমায় বড্ড ভালোবাসতো জানেন। রাতে খেয়ে রোজ শুতে যাওয়ার আগে বিপ্লবীদের গল্প শোনাতো,
কিভাবে দেশের জন্য হাসি মুখে নিজেদের প্রাণ দেয় তারা। তারপর এক ভাদ্রে মায়ের কলেরা হলো। মা বাবা বোন সবার সবাই একে একে আমায় ছেড়ে মিলিয়ে গেল, আর অভাগার মতো পড়ে রইলাম আমি। তাই রাত হলে মায়ের মুখটা মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারি না, বড্ড ব্যথা করে বুকের কাছটায়, ছোক ঠিকরে বেরিয়ে আসতে চায় জল। পাছে আপনাদের ঘুমে ব্যাঘাত ঘটবে তাই এই চাতালে এসে বসে খানিক প্রাণ জুড়িয়ে কাঁদি। বিশ্বাস করো দাদা, তাছাড়া আমি আর কিচ্ছু করি না। এই বলে বছর পনেরো ছেলেটা কাঁদতে কাঁদতে প্রায় লুটিয়ে থিতিয়ে পড়ল ভূপতির পায়ের কাছে। ওর চোখের কোনো তখন ভিজে এসেছে জলে। সবাই চুপ। নাসিরও অনেকখানি থিতিয়ে এসেছে আগের চেয়ে। তবু একটা খটকা যেন রই গেল ওর ভেতরে। দূরে কিছু শেয়াল ডেকে উঠল। কিচির মিচির কলতান ধ্বনি তুলে ক্লান্ত বিহঙ্গেরা নিজ নিজ বাসায় ফিরছে। চারদিক থেকে ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যার গাঢ় উত্তরীয়। কচি খরগোশের মাংস ঝলসানো হচ্ছে, তা ঘিরে গোল হয়ে বসে রয়েছে সকলে। মৃদু বাতাসের ঝাপটায় দুলে উঠছে মশালের আগুন। ক্ষীরের মতো পাতলা মেঘের আস্তরণের ফাঁকে উঁকি দিচ্ছে ধ্রুব তারাটা। চারপাশ ছমছমে, থেকে থেকে এক অদ্ভুত বুনো ফুলের গন্ধ ভেসে আসছে ভূপতির নাকে। মস্তিষ্কে ঝিম ধরানো এক ভীষণ মিষ্টি গন্ধ। চোখ দুটো বুঝে আসছে ক্লান্তিতে। যদিও ভূপতি মনে করে যে ক্রান্তির পথে ক্লান্তির কোনো স্থান নেই। রসদ প্রায় শেষের মুখে, খুব বড় জোর আর দিন দুয়েক চলবে। সবার পাতে এক টুকরো করে মাংস ভাগ দিচ্ছিল নিতাই। একদলা চিড়ে সবে মুখে দিতে যাচ্ছে মাধব। এমন সময় হঠাৎ গুড়ুম করে এক ভীষণ যান্ত্রিক শব্দে কেঁপে উঠল চারপাশ, আর আচমকাই মাটিতে নেতিয়ে পড়ল। গনগনে আগুনের আছে ভূপতি স্পষ্ট দেখেছিল মাধবের মুখ থেকে সেই একদলা চিড়ে ভিজে গেছে লাল রক্তে। তার বেশি কিছু বোঝার আগেই এক লহমায় চোখের সামনে যেন বিভৎসার এক নগ্ন অন্ধকার আসে ওর। চারপাশে ঝোপগুলো থেকেও একে একে ঝলসে উঠল রাশি রাশি এনফিল্ড রাইফেল। আর মুহূর্তে তাসের ঘরের মতো লুটিয়ে পড়তে লাগলো দলের সকলে। নাসের, রুবেল, নিতাই, কানাই, সবাই, সব। শুধু বিস্ফারিত চোখে সেই করুণ পরিণতির সাক্ষী হয়ে বিদ্যুৎ পৃষ্ঠের মতো বসে রইল ভূপতি আর কেশব। চারপাশ ভেসে যাচ্ছে রক্তে। নাসির আর মাধব, রুবেল আর নিতাই, মুসলমান আর হিন্দুর রক্তে। বাংলা মায়ের সন্তানের, ভূপতির প্রাণের চেয়েও প্রিয় ওর ভাইদের রক্তে। ঘন তামাশার বুক এফোর ওফোর করে একে একে এবার বেরিয়ে আসে লাল উর্দি পরা সাপদের দল, ইংরেজ বাহিনী। ধূর্ত নেকড়ের মতো এতক্ষণ ওদের যারা ঘিরে রেখেছিল। পাশবিক এক খলখল শব্দে ফের কেঁপে ওঠে মাটি। এরপর ওদের মধ্যে সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তিটি ময়াল সাপের মতো ধীর পদে এগিয়ে আসে ভূপতির দিকে। পোশাকের চাকচিক্য আর তাতে সজ্জিত চাকতির বাহার দেখে অনায়াসেই ধারণা করা যায় যে সে বেশ উচ্চপদস্থ। হিস হিসে গলায় গর্জে ওঠে নিষ্ঠুর এডমন্ড উইলিয়ামস, ফাইনালি আজ তাহলে তোমার নাগাল পেলাম মিস্টার ভূপতি নারায়ণ দত্ত। নাকে ডোরি দিয়ে সেই কবে থেকেই না তুমি ঘোরাচ্ছ সরকারকে। সলিউট টু ইয়র ফাইটিং, সরি আই মিন ইয়র হাইডিং স্পিরিট। গভর্নমেন্ট বিল্ডিং এ বম্বিং, ব্রুটালি কিলিং অফিসার ওয়াটসন, অস্ট্রাগার লুন্ঠন, আ লট অফ চার্জেস আর ওয়েটিং ফর ইউ ডিয়ার। অনেক পরিশ্রম করছো তুমি, নাও টেক সাম রেস্ট অ্যান্ড গিভ আস দ্য প্লেজার অফ সার্ভিং ইউ। অ্যান্ড ফাইনালি আই মাস্ট থ্যাংক দিস ইয়াং বয় কেশব। ও সাহায্য ছাড়া তোমাদের মতো সন্ত্রাসীদের ধরা ওয়াজ টোটালি ইম্পসিবল।
শেষের কথাগুলো বিভীষিকার মতো শোনায়। কি কেশব? ভূপতিশ্বরের স্পষ্ট অবিশ্বাস। ইয়েস, দিস ক্লেভার বয়, আমাদের স্পাই। আচ্ছা ওয়েট, লেট মি ক্লিয়ার। গত জানুয়ারি মাসে তুমি ওকে ধান খেতে ব্যাডলি ওয়ান্ডেড অবস্থায় পড়ে থাকতে দেখো। তোমার মায়া হয়, তুমি ওকে বাড়ি নিয়ে গিয়ে সেবা করো। ইন রিটার্ন হি অলসো অন ইয়োর ট্রাস্ট, আর তোমাদের দলে যোগ দেয়। ওর ইমোশনাল স্টোরি দিয়ে হি মেড ইউ অল ব্লাইন্ড। প্রতিটা মুহূর্তের, বিশেষ করে এখানে আসার পর, রোজ রাতে হি ইউজ টু ইনফর্ম আস অ্যাবাউট এভরি মাইনিউট ডিটেলস, অ্যান্ড উই অল ওয়ার ওয়েটিং ফর দ্য কারেক্ট মোমেন্ট, অ্যান্ড ফাইনালি ইট কেম টুডে, সি। আর শুধু তোমাদের দল নয়, লাইক দিস হি পয়জন্ড ফোর মোর গ্রুপস বিফোর। কিন্তু সেই ইংরেজ অফিসারের কথা শেষ করার আগেই ঘাপ্রাপ্ত বাঘের মতো কেশবের ওপর ঝাঁপিয়ে পড়ে নাসের। নাসের মিয়া, তাহলে এতক্ষণ সে বেঁচেছিল? তীক্ষ্ণ ছুরির আঘাত এফোর ওফোর করে দেয় কেশবের শ্বাসনালী। ফিনকি ছুটে বেরিয়ে আসে রক্ত। এরপর বিশেষ কিছু আর মনে নেই ভূপতির। মাথায় শক্ত কিছু একটা দিয়ে কেউ বাড়ি মেরেছিল, আর চোখে অন্ধকার নামার আগে ও শুধু শুনেছিল নাসিরের আকাশ কাঁপানো সেই তীব্র বন্দে মাতরম ধ্বনি আর গুলির ঝাঁঝালো শব্দ। প্রায় দেড় মাস কেটে গেছে এরপর। বাংলায় এখন ভাদ্র মাস, শরৎকাল। বিগত এই কদিন ধরে অকথ্য অমানবিক অত্যাচার চালিয়েছে সাদা চামড়ার এই নরপিশাচরা। নানাভাবে জিজ্ঞাসাবাদের পরও কানা করি কিছু জানতে না পেরে ইচ্ছে মতো ওর ওপর ব্যর্থতার জ্বালা জুড়িয়েছে। কখনো বরফপাতের ওপর শুইয়ে চাবুকের আঘাত, তো কখনো আবার তপ্ত লোহার রডের ছ্যাঁকা। তবু কিছুতেই মুখ খোলেনি ভূপতি। এই যেমন আজও ভোর রাত অবধি ওরা অসম্ভব মেরেছে ভূপতিকে। মাথায় একের পর এক আঘাত লাগায় ফেকে চৌচির হয়ে যায় তা। এক সময় সংজ্ঞাহীন পর্যন্ত হয়ে যায় ও। তাছাড়া বার দুয়েক রক্ত বমিও করে। তবু বিরাম দেয়নি গাওরারা। ওই অবস্থাতেও মেরেছিল ওকে। গত পরশু রায় দেয় আদালত। খুন, বোমাবাজি আর অস্ত্রাগার লুঠের দায় নানান ধারায় বিদ্ধ করে শেষমেশ ফাঁসির হুকুম দেয়া হয় ভূপতিকে। আজ 27 তারিখ, 27শে অগস্ট 1913 সাল। বেলা প্রায় 11টা বাজে। নির্দিষ্ট সেই হুকুম তামিল করতে ঘুলঘুলির মতো এই ছোট্ট কুঠুরিতে প্রবেশ করে দুজন দেশি সিপাহী আর জেলার সাহেব। এক পচা বিটকেল গন্ধ নাড়িভুড়ি পর্যন্ত জ্বালিয়ে দেয় ওদের। এ জায়গায় মানুষ থাকতে পারে? দেওয়ালে পিঠ এলিয়ে এক মনে ওই ছোট্ট ফাটলটার দিকে চেয়েছিল ভূপতি। হঠাৎ দেশি সিপাহীর একজন বলে উঠল, সাব লাগাতে শালা মর গিয়া। মানে? গর্জে ওঠে জেলার। হ্যাঁ সাব, আপ দেখিয়ে উসকা পলক হি নহীঁ গির রহা হ্যায়, আর সাঁস ভি নহীঁ লে রহা হ্যায় শালা। নিচে ঝুঁকে ভূপতির নিথর দেহ পর্যবেক্ষণ করে জেলার সাহেবের অভিজ্ঞ চোখ। বুকের বাঁ দিকটায় হাত রেখে দেখেন, না, কোনো স্পন্দন নেই। অর্থাৎ খাঁচা ছেড়ে উড়ে গেছে অচিন পাখি, হয়তো কোনো এক অজানার দিকে, কিংবা নীল রং ঘষা কোনো এক স্বাধীন মুক্ত আকাশে। তাহলে আজকের গল্পটা কিন্তু আমরা এখানেই শেষ করলাম। শুধু ভূপতি কেন, আমরা তো সবাই জানি না এরকমভাবে কত প্রাণ শেষ করে তবে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এখন কিন্তু এটা আমাদেরও দায়িত্ব, আমাদের ভারতবর্ষকে সুন্দর দেশ হিসেবে গড়ে তোলা। আজকে তাহলে আসি, ভালো থাকবেন সবাই আপনারা। নমস্কার।